নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে আরও একটি নতুন ভিডিও একটা সহজ আর খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করব বুঝতেই পেরেছেন পেঁপের চাটনি খুব অল্প উপকরণ লাগে এই চাটনিটা তৈরি করতে কিন্তু অসাধারণ খেতে হয় তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমি ডাইরেক্ট রেসিপিতে চলে যাই আর দেখিয়ে দিই আমি কীভাবে এই সহজ পেঁপের চাটনিটা তৈরি করছি তো প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিনি আর পেঁপে গ্রেড করে নিয়েছি আর সাজানোর জন্য কিছু বেদানা নিয়েছি লেবুর রস এক দু চামচ লাগবে আর সামান্য একটু নুন লাগবে আর জল লাগবে অল্প পরিমাণে তো প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে চিনি দিয়ে দিলাম আর তার মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি চিনি আর জল খুব ভালোভাবে মিক্স করে দেবো আর ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটাবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে তো মিনিট সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিলাম চিনিটা এখন সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গিয়েছে যাতে আর চিনি মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা পেঁপে পেঁপেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেব আর এই সময় এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পেঁপেটা সিদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করার পরই পেঁপেটা যেহেতু গ্রেড করা ছিল তাই জন্য খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে আর শেষের দিকে এতে সামান্য একটু লেবুর রস অ্যাড করে দেব। দু চামচ মতো পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিয়ে আর বেশি কিছু রান্না করতে লাগবে না জাস্ট একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই পেঁপের চাটনি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এই পেঁপের চাটনিটা আমার বাড়ির প্রত্যেকেই খুবই পছন্দ করে খুবই সুস্বাদু হয় যে কোনো অনুষ্ঠানেও এটা খুব ভালোভাবেই পরিবেশন করা যেতে পারে এখন এটা আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি আর এর উপরে বেদানা বা ডালিম যেটা রেখেছিলাম সেটার দানা দিয়ে একটু সাজিয়ে নেবো যেহেতু এই পেঁপের চাটনিটা হালকা হলদি রঙের হয় তার জন্য এর উপরে এই লাল রঙের দানাগুলো খুবই কালারফুল লাগে তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে একটি লাইক করে দেওয়ার অনুরোধ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন